অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আগামী সাত দিন রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক নজরে জেনে নেওয়া যাক এখন ওয়েদার অতটা বৃষ্টি হওয়ার এখন আর সম্ভাবনা নেই কারণ যে ডিপ ডিপ্রেশন ছিল সেটা তো আমাদের এরিয়া থেকে বেরিয়ে চলে গেছে আজকে এই মুহূর্তে আজকে সাড়ে আটটার সময় ওটা আপনার নর্থ ছত্তিশগড় আর তার অ্যাডজয়নিং ঝাড়খণ্ডে ছিল তো ওর কোনো এফেক্ট আমাদের এরিয়াতে এখন আর নেই তো মোটামুটি ধরুন আগামী সাত দিন আমাদের এরিয়াতে ওই হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা আশা করতে পারি আশা করতে পারি আর যেমন ধরুন আজকে আপনার দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্ট এবং ওয়েস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত আপনি এক দু যে কিছু জায়গাতে পেতে পারি আর পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলোতে এক দু জায়গাতে আমরা পেতে পারি হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতেই পেতে পারি হ্যাঁ আর উনিশ তারিখে উনিশ তারিখে আমরা আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টে পাওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক দু জায়গাতে পাওয়ার সম্ভাবনা আছে এই জেলাগুলি এক দু বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আর কুড়ি একুশ দুদিনই আপনার এক পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে কুড়ি তারিখে বলেই দিলাম একটু আগে কয়েকটা জেলায় হালকা সরি বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় বাইশ তারিখে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর তেইশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের সবথেকে উত্তরের পাঁচটি জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত বেশি অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে